খুলনার দাকপ রিপোর্টার্স ক্লাব দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলা অডিটোরিয়াম রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচনে সাধারণ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। দাকপ রিপোর্টার্স ক্লাবের যে নির্বাচন, সেই নির্বাচনে এখানে যারা ভোটার আছে সবাই কলম সইনি। দাকপের বিভিন্ন সমস্যার কথা তারা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরে। আমিও দাকপ এই রিপোর্টার্স ক্লাবের একজন সদস্য। আমরা দেখলাম যে সমবায় যে আমাদের অফিস, সেই অফিসের তত্ত্বাবধানে আজকে যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট হচ্ছে, এই জন্য সমবায় অধিদপ্তরকে আমি ধন্যবাদ জানাই যে নিরপেক্ষভাবে ভোট দিয়ে আগামী দিনের জন্যে এই রিপোর্টার্স ক্লাবের যে প্রতিনিধি যারা নির্বাচিত হবে, আশা করি তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আরও উন্নয়ন অগ্রগতি ধারাকে তারা অব্যাহত রাখবে। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে উপজেলা সমবায় অফিস। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য সহ মোট 4টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দাকপ টাইমসের পরিচালক মোহাম্মদ রোমান আহমেদ। সহসভাপতি পদে দেবাশিস বাইন, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন পাপ্পু সাহা ও কার্যনির্বাহী সদস্য পদে তবিরাজ সরকার এবং বাকি 5টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল কাজী, কোষাধ্যক্ষ আলাল মির্জা, সাংগঠনিক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাহবুবুল হাসান আলমগীর, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল মণ্ডল। হয়তো রিপোর্টার্স ক্লাব আমাদের নতুন, তেমনভাবে আসলে পরিচিতি ছিল না, কিন্তু এই যে দুইবার নির্বাচন, এই নির্বাচনে আসলে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে, যার কারণে রিপোর্টার্স ক্লাবটা একটা পরিপূর্ণতা পেয়েছে। তো আমি সর্বোপরি একটা কথাই বলবো যে রিপোর্টার্স ক্লাব আসলে আমি নির্বাচিত হয়েছি রিপোর্টার্স ক্লাবটাকে আবার, যাতে আমরা যে 28টা সাংবাদিক আছে সবাই যাতে এই রিপোর্টার্স ক্লাবটাকে সুন্দর পরিবেশ বা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে, এই জন্য আর কি সকলকে নিয়ে আমি কাজ করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ প্রিয়। আগামী 2 বছরের জন্য গঠিত হলো নবনির্বাচিত দাকপ রিপোর্টার্স ক্লাব পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। উপজেলার সমবায় কর্মকর্তা ফলাফল ঘোষণার পর পরিচ্ছন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। ডিএসটিভি বাংলা নিউজ, দাকপ, খুলনা।